নমস্কাৰ মই মজিত্র আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ অনলাইন হেল্প ইউটিউব চেনেল বন্ধুসকল প্ৰতিদিনৰ দৰে আজিও কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' আপোনালোকে ভিডিঅ'টোহে চাই থাকিব আৰু বন্ধুসকল যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ ন'টিফিকেশ্যন মই সকলোতকৈ আগত আপোনাৰ মোবাইলত যায় বন্ধুসকল প্ৰথম খবৰটিয়ে হৈছে বিধানসভাত শপথ গ্ৰহণ কৰিব পাৰিব কাৰাৰুদ্ধ বিধায়ক অখিল গগৈয়ে নিয়াৰ আদালতৰ অনুমতি প্ৰদান 126গৰাকী নিৰ্বাচিত বিধায়কৰ সৈতে কাৰাৰুদ্ধ বিধায়ক অখিল গগৈয়েও বিধানসভাৰ অধিৱেশনৰ কক্ষত শপথ গ্ৰহণ কৰিব পাৰিব বহু জল্পনা কল্পনাৰ অন্তত আজি নিয়াৰ আদালতে শিৱসাগৰ বিধানসভা সমষ্টিৰ নৱনিৰ্বাচিত বিধায়ক অখিল গগৈক বিধায়ক হিচাপে শপত গ্ৰহণ কৰাৰ অনুমতি প্ৰদান কৰিছে অখিল গগৈৰ অধিবক্তাই ৰাইজৰ দলৰ সভাপতি তথা শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়কগৰাকীক বিধায়ক হিচাপে শপত গ্ৰহণৰ অনুমতি বিচাৰি নিয়াৰ আদালতত এক লেখ আবেদন দাখিল কৰিছিল উক্ত আবেদনৰ শুনানি গ্ৰহণ কৰি আজি নিয়াৰ আদালতে কাৰাৰুদ্ধ নৱনিৰ্বাচিত বিধায়ক অখিল গগৈক শপত গ্ৰহণৰ অনুমতি প্ৰদান কৰিছে অখিল গগৈৰ হৈ নিয়াৰ আদালতত আবেদন দাখিল কৰা জ্যেষ্ঠ অধিবক্তা শান্তনু বৰঠাকুৰে সাংবাদিকৰ আগত কয় যে বৰ্তমান গুৱাহাটী চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ থকা কাৰাৰুদ্ধ বিধায়ক অখিল গগৈক শপত গ্ৰহণৰ দিনা এস্কৰ্ট দি বিধানসভাৰ মজিয়াত শপত গ্ৰহণ কৰিবলৈ নিয়া হ'ব আৰু শপত গ্ৰহণ শেষ হোৱাৰ পিছতে তেওঁক পুনৰ জি এম চি এইচলৈ লৈ যোৱা হ'ব উল্লেখযোগ্য যে অসমৰ ইতিহাসত পোন প্ৰথমবাৰৰ বাবে কোনোৱে কাৰাৰুদ্ধ বিধায়ক আদালতৰ অনুমতি সাপেক্ষে বিধানসভাৰ মজিয়াত বিধায়ক হিচাপে শপত গ্ৰহণ কৰিব ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ কাৰাৰুদ্ধ অৱস্থাৰে শিৱসাগৰ বিধানসভা সমষ্টিৰ পৰা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি নিকটতম প্ৰাৰ্থী বিজেপিৰ সুৰভী ৰাজকুঁৱৰীক 11,782 ভোটৰ ব্যৱধানত পৰাস্ত কৰি বিজয় লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল স্মৰ্তব্য যে নিয়াৰ গোচৰত দীৰ্ঘদিন ধৰি কাৰাৰুদ্ধ হৈ থকা অখিল গগৈক ইতিমধ্যে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে জামিন খাৰিজ কৰাৰ বিপৰীতে দেশৰ উচ্চতম ন্যায়ালয়ে তেওঁৰ জামিন আবেদন গ্ৰহণ কৰা নাছিল বন্ধুসকল তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে মঙলবাৰে সন্ধিয়া অনুষ্ঠিত হ'ল অসম চৰকাৰৰ প্ৰথমখন কেবিনেট বৈঠক আৰু এই কেবিনেট বৈঠকত লোৱা হ'ল কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত মঙলবাৰে অনুষ্ঠিত হ'ল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অধ্যক্ষতাত প্ৰথমখন কেবিনেট বৈঠক কেবিনেট বৈঠকৰ পিছতে সংবাদমেল সম্বোধন কৰে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত আৰু জলসম্পদ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই প্ৰতিগৰাকী মন্ত্ৰীক মুখ্যমন্ত্ৰীয়ে দুখনকৈ জিলা নিৰ্ধাৰণ কৰি দিব আৰু জিলাকেইখনত উপস্থিত হৈ কৰোনাৰ পৰিস্থিতি পৰ্যালোচনা কৰিব লাগিব তিনিদিনৰ ভিতৰত এই কাম সম্পূৰ্ণ কৰি মুখ্যমন্ত্ৰী আৰু স্বাস্থ্যমন্ত্ৰীক প্ৰতিবেদন দাখিল কৰিব লাগিব 1,00,000 চাকৰি নিযুক্তি দিয়া হ'ব তাৰ বাবে এখন কমিটি গঠন কৰা হৈছে বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগ অধ্যক্ষ কমিটিখনৰ এমাহৰ ভিতৰত প্ৰতিবেদন দাখিল কৰিব লাগিব মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ মাফৰ সন্দৰ্ভত মন্ত্ৰী অশোক সিংঘালক সভাপতি হিচাপে এখন কমিটি গঠন কৰা হৈছে এমাহৰ ভিতৰত কমিটিখনে দাখিল কৰিব লাগিব প্ৰতিবেদন কৰোনা পৰিস্থিতি সন্দৰ্ভত বুধবাৰে 11 বজাত মুখ্য সচিবে সংবাদমেল সম্বোধন কৰিব 3 মিলিয়ন টনৰ পৰা 9 মিলিয়নলৈকে উৎপাদন হ'ব NRLৰ NRLত 12.3% শ্বেয়াৰৰ ঠাইত 25% শ্বেয়াৰ কৰা হ'ব বন্ধুসকল তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে অসমত পুনৰ দ্ৰুতগতিত বৃদ্ধি পাই আছে কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত হোৱা আৰু মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা অসমত বিগত 24 ঘণ্টাত পুনৰ নতুনকৈ 6,000ৰো অধিক লোক আক্ৰান্ত হৈছে মহামাৰী COVID-19ত অসমত আকৌ 6,258জন লোক কৰোনাত আক্ৰান্ত হৈছে ইয়াৰে 1,585জন কামৰূপ মেট্ৰ'ৰ 527জন কামৰূপ গ্ৰাম্যৰ 507জন ডিব্ৰুগড়ৰ আৰু 313জন নগাঁৱৰ এতিয়ালৈকে ৰাজ্যত এই ভাইৰাছত আক্ৰান্ত হোৱা মুঠ লোকৰ সংখ্যা হৈছে 3,04,429 ইফালে ৰাজ্যখনত মঙলবাৰৰ দিনটোত সুস্থ হৈছে 4,409জন লোক আনহাতে বিগত 24 ঘণ্টাত কোভিডত আক্ৰান্ত হৈ মৃত্যু হৈছে 85জন লোকৰ এতিয়াও অসমত কৰোনাত আক্ৰান্ত হৈ চিকিৎসাধীন হৈ আছে 39,264জন ৰোগী বন্ধুসকল তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে অসমত পুনৰ লকডাউন হ'ব নেকি এই সন্দৰ্ভত গুৰুত্বপূৰ্ণ মন্তব্য স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তৰ দিনক দিনে কৰোনাৰ সংক্ৰমণ বৃদ্ধি পোৱাৰ লগতে আক্ৰান্তৰ সংখ্যাও বৃদ্ধি পাইছে ৰাজ্যত তেনে সময়তে ৰাজ্যৰ জনসাধাৰণৰ মাজত সঘনে উচ্চাৰিত হৈছে লকডাউনৰ প্ৰসংগ আকৌ এবাৰ লকডাউনৰ সন্মুখীন হ'ব লাগিব নেকি ৰাজ্যৰ জনসাধাৰণ মঙলবাৰে সন্ধিয়া অনুষ্ঠিত হোৱা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰথমখন কেবিনেট বৈঠকৰ পিছতেই এই সম্পৰ্কে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে নতুন স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই কেবিনেট বৈঠকৰ পাছতে নতুন স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই ৰাজ্যত লকডাউন বলবৎ কৰা নহয় বুলি স্পষ্ট কৰি দিছে
অবশ্য কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে সরকার প্রশাসনে পূর্বতকৈ কঠিন হব বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই। কোভিড পরিস্থিতি উন্নত নোহার পরিপ্রেক্ষিত রাজ্য বলবৎ হয়ে থাকা সান্ধ্য আইনের মেয়াদ বৃদ্ধি করার সম্ভাবনা আছে বলেও মন্তব্য করে। ইপিনে দিনের 2 বজার সলনি 1 বজার দোকান বন্ধ করার চিন্তা চর্চা চলি আছে বলেও প্রকাশ করে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে উচ্চতর মাধ্যমিকর দ্বিতীয় বর্ষর ছাত্র ছাত্রীর 15 মে'ৰ অনলাইন ক্লাস আরম্ভ হব। অহা 15 মে' 2021 আরম্ভ হব উচ্চতর মাধ্যমিকর দ্বিতীয় বর্ষর ছাত্র ছাত্রী সকলের পাঠদান। অনলাইন যোগে পাঠ গ্রহণ করব ছাত্র ছাত্রী সকলে। উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে এক জাননী যোগে জানাইছে এই কথা। করোনা মহামারীর লওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে কেন্দ্রর পিছতে অসমতে এবার মহিলা বিত্তমন্ত্রী। অসমৰ প্রথম মহিলা বিত্তমন্ত্রী হল অজন্তা নেওগ। মুখ্যমন্ত্রী হওয়ার 24 ঘণ্টার ভিতরতে দপ্তর বিতরণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পূর্বে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই দায়িত্ব লওয়া বিত্ত বিভাগ দিয়া হল এগারী মহিলার। অজন্তা নেওগক দিয়া হল গুরুত্বপূর্ণ বিত্ত বিভাগের দায়িত্ব। পূর্বেও কংগ্রেসের কার্যকালত মন্ত্রিত্বর ভার লওয়ার অভিজ্ঞতা থাকা অজন্তা নেওগকে এই গুরুত্বপূর্ণ বিভাগটি দিয়ার সিদ্ধান্ত লয় বিজেপি সরকারে। ইয়ার লগেলগে অসমৰ প্রথম মহিলা বিত্তমন্ত্রী হওয়ার সৌভাগ্য হয় মন্ত্রী অজন্তা নেওগর। ইপিনে কেন্দ্রের বিত্তমন্ত্রীগী হয়েছে এগারী মহিলা। কেন্দ্রের পিছতে নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ করিয়েই হিমন্ত বিশ্ব শর্মায় দিলে অজন্তা নেওগক বিত্ত বিভাগের দায়িত্ব। ইপিনে দায়িত্বভার লয় অজন্তা নেওগ রাজ্যখনক দেশের 5খন আগশাৰীৰ রাজ্যের ভিতর লয় যাওয়ার চেষ্টা চলাব বলে মত পোষণ করে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে ছাত্রীক নিদিলে স্কুটি, রদ বরষুণত হব ধরেছে নষ্ট, 150ৰ অধিক স্কুটি পরিত্যক্ত অবস্থাত হয়েছে নষ্ট। রাজ্যের শিক্ষা বিভাগের চূড়ান্ত কাণ্ড জ্ঞানহীনতা, পরিত্যক্ত অবস্থাত রাখিছে 2020 বর্ষত উচ্চতর মাধ্যমিক প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীর আবন্টিত 150 শতাধিক রঙা স্কুটি। মালিগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চৌহদত বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থাত আছে এই স্কুটিসমূহ। উল্লেখযোগ্য যে রদ বরষুণ দিনে নিশায় পরি উলি যাওয়ার উপক্রম হয়েছে স্কুটিসমূহ। হাবি জঙ্গলের মাজত অতি বেয়া অবস্থাত রখা হয়েছে এই স্কুটিসমূহ। স্কুটিসমূহ ভালকৈ রখার বাবেও বিভাগীয় কর্তৃপক্ষ কোনো তৎপরতা প্রদর্শন করা নাই। মন করবলগীয় কথা যে কিছুদিন আগতে রাজ্যের একাংশ ছাত্রী প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েও স্কুটি লাভের বঞ্চিত হয়েছিল, যার বাবে স্কুটি বিতরণ কার্যসূচীত বঞ্চিত ছাত্রীসকলে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। এনেবর বিসঙ্গতির পাছত শিক্ষা বিভাগে প্রদর্শন করা এনে দায়িত্বহীনতাই স্তম্ভিত করেছে সকলকে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে কারাগারের পর একটিভ মোডত শিবসাগরের বিধায়ক অখিল গগৈ, কোভিড সংকটের সময়ত মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করলে স্মারকপত্র। রাইজর দলের সভাপতি আর 108 নং শিবসাগর বিধানসভা সমষ্টির বিধায়ক অখিল গগৈয়ে কোভিড কালত জনসাধারণে সম্মুখীন হওয়া বিভিন্ন আর্থিক আর স্বাস্থ্যখণ্ডর সমস্যার পরিত্রাণের বাবে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ কেতবোৰ পরামর্শ সম্বলিত এখন স্মারকপত্র প্রেরণ করে। আজি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ প্রেরণ করা স্মারকপত্রত রাইজর দলের সভাপতিজনে কয় যে অসমের দলে অনগ্রহর আর অনাউদ্যোগিক রাজ্য এখনত কোভিড এনে ভয়ানক রূপ লওয়াটো অতি উদ্যোগের বিষয়। এয়া সমগ্র অসমীয় জাতির বাবে ভয়ানক সংকটের সময় বলে উল্লেখ করে কেন্দ্র আর সরকারের সঠিক কার্যব্যবস্থার অভাবের বাবে এনে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে। স্বাস্থ্য বিভাগে 2020 চনত রাজহুয়া দান বরঙনি উঠাই 5খন কোভিড চিকিৎসালয় স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করে সেই চিকিৎসালয় কেখন স্থাপন নকরাত ক্ষোভ প্রকাশ করে। স্মারক পত্রখনত অখিল গগৈয়ে কয় যে মানুষে এফালেরপরা আপনলোকক হেরুয়ার লগতে উপার্জন হেরুয়াই সর্বশান্ত হয়েছে, সেয়েহে যুদ্ধকালীন তৎপরতার কোভিড-19 বিরুদ্ধে অভিযান চলাব লাগে বলে মত প্রকাশ করেছে। 3 পৃষ্ঠার স্মারকপত্রখনত সর্বমুঠ 11টা আহ্বান অথবা দাবি অখিল গগৈ উত্থাপন করেছে। সেইবর হলক্রমে অখিল গগৈয়ে কি দাবি উত্থাপন করেছে চাওক। 1 নম্বরতে দাবি উত্থাপন করেছে 3 কোটি 30 লাখ মানুষের চিকিৎসার বাবে যোগ্য প্রতিজন ব্যক্তিকে কোভিড-19 ভ্যাকসিন বিনামূল্যক প্রদান করার উপরও কেন্দ্রীয় সরকারের যথোপযুক্ত পরিমাণের ভ্যাকসিন অনার ব্যবস্থা করব লাগে। 2 নম্বরত কৈছে রেমডিসিভিরকে ধরে কোভিড-19 সকল ঔষধ আর চিকিৎসা বিনামূল্যক প্রদান করার উপরও হোম আইসোলেশনত পঠিয়া রোগীক এম্বুলেন্সের ঘরলৈ পঠিয়ার ব্যবস্থা করে গুহাটিকে ধরে রাজ্যখনের সকল জেলা সদরতে চিকিৎসালয়ের বিছনা আইসিউত অক্সিজেনের যোগান নিশ্চিত করব লাগে। তার উপরও চিকিৎসাকর্মী, এম্বুলেন্সের চালক, সাফাইকর্মী আদিক অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন প্রদান করার উপরও আর উপযুক্ত PPE কিট প্রদান করবলেও দাবি উত্থাপন করে। তারপর 3 নম্বরত কৈছে চাউল, আটা, ডাইল, আলু, পিঁয়াজ,
মিঠাতেল শাক পাচলি গাখীর আদির মূল্য বৃদ্ধি রোধ করার দাবি উত্থাপন করে। তার পিছত 4 নম্বরত কৈছে মূল্য বৃদ্ধি রোধের বাবে এটি রাজহুয়া পুঁজি তৈয়ার করা। কোভিড-19 সংকট শেষ নোহা পর্যন্ত অসমের সকল অভাবী পরিয়ালকে মাহে 5,000 টাকা কই ক্ষতিপূরণ প্রদান করিব লাগে। তার উপরিও প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব সুভাষ চন্দ্র দাসের দ্বারা প্রস্তুত করা বিশেষজ্ঞ সমিতির প্রতিবেদনের হর্ষমেদী আর দীর্ঘমেদী পরামর্শসমূহ কার্যকরী করে বিজ্ঞানী বিশেষজ্ঞ আর সিভিল সোসাইটির বিজ্ঞানসম্মত পরামর্শ গ্রহণ করে অসম বিধানসভার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করে সকল রাজ্যের প্রতিনিধির পরামর্শ গ্রহণ করার সমূহীয়াভাবে কোভিড-19 বিরুদ্ধে অভিযান চলাবলে দাবি উত্থাপন করে। স্মারক পত্রখনত রাজ্যের দলের সভাপতি তথা নবনির্বাচিত বিধায়কজন আশা প্রকাশ করে যে অসমে নিশ্চয় এই ভয়ঙ্কর সংকটক উমৈহতীয়াভাবে মোকাবিলা করিব পারিব আর অর্থনীতির পুনরুদ্ধারও করিব পারিব। তেও কোভিড ভ্যাকসিন দিয়ার ক্ষেত্রে সকল রাজ্যতকৈ অসমক শ্রেষ্ঠ রাজ্য করবলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আহ্বান জানাইছে। উল্লেখযোগ্য যে রাইজর দল দাবি করেছে যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পিছত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই শিবসাগরের বিধায়ক অখিল গগৈর পরাই প্রথমখন স্মারকপত্র লাভ করেছে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে মধ্যপ্রাচ্যত যুদ্ধর দামামা। ইসরায়েলের এয়ার স্ট্রাইকত নিহত শিশুসহ 24 পেলেস্তাইনি। আশঙ্কা করার দরে মধ্যপ্রাচ্যত বাজিল যুদ্ধর দামামা। পেলেস্তাইনি পরিয়ালক উচ্ছেদের বাবে আদালত দিয়া রায়ের সূচনা হওয়ার সংঘাতে যুদ্ধর রূপ লল আজি। কালি আল আকসা মসজিদত হওয়া সংঘর্ষের পিছতে হামাসে ইসরায়েলের উপকূলীয় অঞ্চলত রকেট নিক্ষেপ করেছিল। এই ঘটনাত কোনো হতাহত হওয়া নাছিল যদিও আজি ইসরায়েল বাহিনীয়ে বিমানের আক্রমণ চলাই গাজা স্ট্রিপত। এই আক্রমণত আল জাজিরার প্রতিবেদন মতে 24 পেলেস্তাইনি নিহত হয়েছে। নিহতর মাজত আছে 9 শিশু। আন এক সূত্র মতে কালিরপর হামাসে মোট 2 রকেট আক্রমণ চলার ইসরায়েলে কেইবাবারও এয়ার স্ট্রাইক করে। ইসরায়েলী নিরাপত্তা বাহিনীর হয়তো সংঘর্ষত 7 অধিক পেলেস্তাইনি আহত হওয়া বলে জানিব পৰা গৈছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানুহুয়ে এই সম্পর্কে কয় যে হামাসে রেড লাইন অতিক্রম করেছে আর ইসরায়েলে ইয়ার শক্তিশালী উত্তর দিছে। ইসরায়েল পেলেস্তাইনের সংঘর্ষক লৈ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের এখন জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়ে যায় যদিও এই সম্পর্কে কোনো রাজহুয়া বিবৃতি দিয়া নাই সংস্থাটুয়ে। আনহাতে এই ঘটনাক লৈ বিশ্ব সম্প্রদায় দুপক্ষকে শান্তি বর্তাই রাখবলে অনুরোধ জানাইছে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে ভারতর নহয় চীনের ভ্যাকসিন প্রদান করিব বাংলাদেশে, শীঘ্রে ঢাকা পাবহি চীনা ভ্যাকসিন। ভারতবর্ষের প্রতিটি বতরের বন্ধু বাংলাদেশে দেশখন করোনামুক্ত করিব চীনা প্রতিহত করে। বুধবার চীনত নির্মিত ভ্যাকসিনের একটা বৃহৎ চালান দেশখনের রাজধানী ঢাকা পাবহি বলে জানিবলে দিছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। উল্লেখযোগ্য যে বাংলাদেশে পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রথম অবস্থাত কোভিশিল্ড ক্রয় করেছিল, কিন্তু মূল্য পরিশোধ করার পিছত শেষের 20 পালি ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় দেশখনক সময়ত যোগান ধরবলে সামর্থ্য হওয়া নাছিল। দেশখনের সংবাদপত্রসমূহ প্রকাশ করা মতে সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই চীনেরপরা ভ্যাকসিন গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করিলে। চীনত নির্মিত এই ভ্যাকসিনটির নাম সিনোফার্ম। এই ভ্যাকসিনক জরুরীকালীন ব্যবহারের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি প্রদান করেছে।